নমস্কার বন্ধুরা টিএম নেটওয়ার্ক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আলোচনা করব চং বাজানোর জন্য অর্থাৎ ড্রাইভার ইউনিট বাজানোর জন্য সবথেকে বেস্ট অ্যাম্প্লিফায়ার কোনগুলো ঠিক আছে তো পেছনে বোর্ডে আমি লিখে নিয়েছি আউজা স্ট্রেঞ্জার এটিআই এবং এমপ্রো এই চারটে কোম্পানির অ্যাম্প্লিফায়ার আমি কিন্তু এখানে একটা লিস্ট বানিয়েছি তো অনেকে ফোন করেন আমাকে দাদা পাঁচটা কি ছটা ইউনিট না আরও প্রথমে বলে দিচ্ছি তো অনেকে ফোন করে দাদা দুটো চং বাজাবো কোন মেশিনটা কেনা ঠিক হবে দাদা দশটা চং বাজালে কোন মেশিনটা কেনা ঠিক হবে আবার কেউ বলে আমি লোডেতে কুড়ি বাইশটা চং দেবো একটা মেশিনে তো সেই ক্ষেত্রে কোন অ্যাম্প্লিফায়ারটা ঠিক হবে আজকের ভিডিও ফুল ওয়াচ করুন তাহলে এই আইডিয়াটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে বলে নিই এখানে যে দামগুলো আমি লিখেছি না এগুলো আমি আনুমানিক লিখেছি কোনো দামটাই কিন্তু সঠিক নয় আনুমানিক আশপাশ মানে এক হাজার দু হাজার এদিক ওদিক কিন্তু হবে প্রাইসগুলো তো প্রথমে বলে দিচ্ছি আমি আউজা কোম্পানির কয়েকটা অ্যাম্প্লিফায়ারের লিস্ট করেছি তো দেখুন কেউ ধরুন একটা চং বাজাবে বা দুটো চং বাজাবে বা তিনটে চং বাজাবে তো সেই ক্ষেত্রে প্রথম সিরিজের যে অ্যাম্প্লিফায়ারগুলো আছে মানে এই যে ষাট ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার লিখেছি এর আগেও রয়েছে চল্লিশে রয়েছে তিরিশে রয়েছে তো পঞ্চাশে রয়েছে তো শার্ট যেগুলো বেশি চলে মার্কেটে আমি সেই ধরনের কিছু অ্যাম্প্রিফায়ার নিয়ে আজকে আলোচনা করব তো সাপোজ ধরুন কেউ দুটো চং বা একটা চং বাড়াতে চাইছেন সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন এস এস বি সিক্সটি মডেল অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি থেকে নব্বই ম্যাক্সিমাম আর এম এস আছে পঁয়ষট্টি সরি মিনিমাম পঁয়ষট্টি আর ম্যাক্সিমাম আছে নব্বই আর এম এস অর্থাৎ আট হাজার তিনশো টাকার দাম আছে মানে এই যে ষাটের মেশিনটা আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে দাম আছে এইটা কিনলে আপনারা এক পিস চং বাজাতে পারবেন সেটা ষাট ওয়াট বা চল্লিশ ওয়াট দুটো চং কিন্তু আর যদি কেউ তার থেকে তিনটে চং বাজাতে চায় তাহলে আশি এম এস এস বি আশি এম যেটা আশি থেকে একশো দশ আর এম এস রয়েছে এটা ন হাজার থেকে দশ হাজার টাকার মতো দাম রয়েছে তো দুটো চংও চলবে আবার চার সর্বোচ্চ চারটে চং কিন্তু বাজাতে পারবেন এই আশির মেশিনটা থেকে ঠিক আছে চল্লিশ ওয়াটের কিন্তু চারটে বাজবে আর ষাট ওয়াটের হলে দুটো বাজবে সর্বোচ্চ তো এরপরে এসএসবি একশো কুড়ি ডিপি এ একটা মডেল লিখেছি দেখুন এটা হচ্ছে যেগুলো আমরা একশো কুড়ি মেশিন বলি আর যখন একশো কুড়ি মেশিন এসএসবি একশো কুড়ি ডিপি এই মডেলের মেশিনটা আর এম এস হচ্ছে একশো কুড়ি থেকে একশো ষাট মানে তিনটে যদি আমি ষাটের ইউনিট দিই তাহলে তিনশো কাঠের হয়ে তাও বেশি মানে দুটো ইউনিট ষাট ষাট একশো কুড়ি ঠিক হচ্ছে কিন্তু আউজার এই মেশিনগুলোর একটা গুণ হচ্ছে একশো কুড়ি মেশিনে আমি নিজে চালিয়েছি চারটে চং আরামসে বাজবে অর্থাৎ তিনটে থেকে চারটে চং বাজানোর জন্য সেটা ষাট ওয়াট বা চল্লিশ ওয়াট ইউনিট দিবেন যে কোনো দুটো থেকে তিনটে চং বাজানোর জন্য আপনারা কিন্তু এই একশো কুড়ি মেশিনটা ইউজ করতে পারেন যার দাম হচ্ছে এগারো হাজার থেকে বারো হাজার টাকার কাছাকাছি ঠিক আছে তো এরপরে আসছি মডেল নাম্বার এস এস এ দুশো পঞ্চাশ ডিপি অর্থাৎ যেটা আড়াইশো মেশিন যেটা মুখে বলে আউজা আড়াইশো মেশিন দেখুন এইগুলো আড়াইশো ডিপি আবার নর্মাল আড়াইশো মানে আড়াইশোরই তিন চারটে মডেল আছে কিন্তু আমি একটা মডেল লিখে আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে আউজার একটা আড়াইশো মেশিন কিনলে সেখানে আড়াইশো থেকে তিনশো আর এমএস রয়েছে যেখানে আপনি বাজাতে পারবেন ছ পাঁচটা ধরুন পাঁচ ছক তিরিশ সর্বোচ্চ পাঁচটা ষাটের ইউনিট কিন্তু বাজাতে পারবেন ছটাও দিতে পারেন চল্লিশ দুটো দিতে হবে ষাটের চারটে দিতে হবে এইভাবে মেজারমেন্ট করে আমরা সর্বোচ্চ কিন্তু এলটি টি লাইনে ছটা চং বাজাই কিন্তু খুব বেশি রোডে দেওয়া চলবে না ধরুন চারটে চং দিলে একটু লোডে দিলেন ছটা হলে একটু কাছাকাছি দেবেন অর্থাৎ পাঁচটা কি ছটা চং বাজানোর জন্য কিন্তু আউজা এই আড়াই স্যাম্প্লিফায়ারটা ইউজ করতে পারেন যার দাম আছে আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা এরপর এস এ পাঁচ হাজার ইএম মডেল অর্থাৎ যেটা হচ্ছে আউজার পাঁচশো মেশিন তো আউজার পাঁচশো মেশিনটা যার আরেকএস হচ্ছে পাঁচশো থেকে সাড়ে সাতশো যার দাম হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা দাম হচ্ছে এই পাঁচশো মেশিনটাতে আপনারা দিতে পারবেন সর্বোচ্চ নটা থেকে দশটা চং দিতে বাজাতে পারবেন ঠিক আছে দিয়ে এবার দেখুন লোডে হলে অনেকটা লোডে দিচ্ছেন সেখানে আটটা দেবেন যদি কাছাকাছি হয় সেখানে দশটা মেশিন সরি দশটা চং কিন্তু আরামসে বাঁচবে আউজার এই পাঁচশো মেশিনটা থেকে ঠিক আছে তো এবারে আসছি আওজা হাজার মেশিন দেখুন এসে হাজার অর্থাৎ এটা সিঙ্গেল চ্যানেল যদি হাজার মেশিন কেনে যার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার সামথিং দাম আছে এখন তো আউজার হাজার মেশিন থেকে আপনারা আঠেরোটা কি কুড়িটা সর্বোচ্চ চং কিন্তু দিতে পারেন ঠিক আছে তো খুব লঙে যদি হয় সেখানে মানে আঠারোটা দিবেন খুব জোর আর যদি কাছাকাছি হয় কুড়িটা কেউ বাইশটা এই আউজার হাজার মেশিনে ঠিক আছে এরপরে বি টি জেড হাজার অর্থাৎ এটা হচ্ছে ডুয়েল চ্যানেল যেটা ডবল পার্টের আর কি তো ডবল জোন ডবল জোন যে অ্যাম্প্লিফায়ার রয়েছে সেইটা হচ্ছে আওজার হাজার যার হচ্ছে পাঁচশো থেকে সাড়ে সাতশো আর এম রয়েছে মানে একটা পাটে পাঁচশো থেকে সাড়ে সাতশো একটা পাটে পাঁচশো থেকে সাড়ে সাতশো তার মানে এতেও প্রায় কুড়ি থেকে বাইশটা চং দুটো পাটে ভাগ করে মানে এদিকে হাফ এদিকে হাফ বারোটা এদিকে এদিকে বারোটা বা এদিকে দশটা ওদিকে দশটা এইভাবে পাট দুটো পার্টে কিন্তু আমরা চং লাগাতে পারে এটা হচ্ছে ডবল চেন অ্যাপ্লিফায়ার এটার দাম কিন্তু সবচেয়ে বেশি এটা প্রায় পঁয়তাল্লিশ ছচল্লিশ হাজার টাকার মতো দাম আছে তা আউজার হাজার এই হলো আউজার মেশিন অর্থাৎ আপনারা যদি দুটো থেকে কুড়িটা বাইশটা চং লাগাতে চান এই সিরিয়ালে আপনারা কিন্তু মেশিনগুলোকে কিনবেন এবং সেইভাবে কিন্তু চং দিতে পারেন ঠিক আছে বন্ধুরা এবারে আসি স্ট্রেঞ্জার মেশিন তো স্ট্রেঞ্জার মেশিনের কোনগুলো আমাদের এখানে বেশি চলছে স্ট্রেঞ্জার মেশিনের পাঁচশো একটা খুব রেজাল্ট ভালো পিভিটি সাতশো এক রেজাল্ট ভালো এবং পিভিটি হাজার এই তিনটা এমপ্লিফায়ারই আমি বেশি দেখি মাইকেলাদের কাছে তো পিবিটি পাঁচশো এক পাঁচশো তো এখানে আপনারা কটা চং দিতে পারবেন এখানে ধরুন দশটা সর্বোচ্চ দিতে পারবেন ঠিক আছে দশটা তার মধ্যে ধরুন ছটা ষাটের দিলেন চারটে চল্লিশের দিলেন এবং আটটা চং খুব ভালোভাবে বাজবে সবগুলো ছাটের তো আটটা কি দশটা চং কিন্তু পাঁচশো একে ভালোভাবে বাজবে যার দাম আছে কিন্তু ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকার মতো দাম পড়বে পিভিটি সাতশো এক স্ট্রেঞ্জারের এই মেশিনটা সাতশো আট এর দাম আছে প্রায় আঠেরো হাজার টাকার কাছাকাছি তো এই সাতশো এক মেশিনে আমি নিজে বাজাই বারোটা চং খুব ভালোভাবে বাজবে চোদ্দোটাও কখনো কখনো চালাই আবার আমার অনেক বন্ধুরা বলে আমাকে কমেন্ট করে দাদা আমি সাতশোতে আঠেরোটা চং বাজিয়েছি কিচ্ছু হয়নি বাজবে সবই মেশিনটার উপরে চাপ পড়ে যাবে ম্যাক্সিমাম আমি বলছি সাতশোতে আপনারা দশটা বাজাবেন খুব ভালোভাবে বাজবে আর একটু লোডে থাকলে আপনারা আটটা চং বাজাবেন আর যদি কাছাকাছি হয় তাহলে বারোটা পর্যন্ত চং বাজাবেন নির্দ্বিধায় চলবে কোনো অসুবিধা নেই এবার আপনারা বুঝতে পারবেন মেশিনগুলোতে যখন চং ওভারলোড হিসেবে বাইরে যখন দুটো কি তিনটে এক্সট্রা দিচ্ছেন তখন দেখবেন মেশিন টেম্পারেচার মারবে ওভারলোড মারবে ঠিক আছে এই প্রবলেমগুলো আসবে আর চং এর সংখ্যা যদি একটু কম থাকে তাহলে কিন্তু ওভারলোড বা টেম্পারেচারটা মারবে না তো পিভিটি সাতশো এক স্ট্রেঞ্জার মেশিনে আপনারা কিন্তু আট থেকে দশটা চং বাড়াতে পারবেন এরপর আসছি পিভিটি হাজার পিভিটি হাজার হচ্ছে হাজার ওয়ার্ডের মেশিন স্ট্রেঞ্জারের এটা প্রায় পঁচিশ হাজার টাকার কাছাকাছি দাম আছে এটা তো একই ব্যাপার আপনারা কিন্তু এখানে আঠেরো থেকে কুড়িটা চং কিন্তু আরামসে দিতে পারবেন ঠিক আছে যে কোনো হাজার ওয়ার্ড মেশিনে আঠেরো কুড়িটা চং আরামসে চলবে এর দাম কিন্তু এরকম আছে এরপরে আসি এটিআই মেশিন দেখুন এটিআই এর তিনটে মডেল আমি দেখেছি বিভিন্ন মাইকেলাদের কাছে বারোশো বারোশো এক বারোশো দুই আর একটা এটিআই একশো পঞ্চাশ পিএলডি কম ওয়াটের মধ্যে তো এটিআইয়ের দাম বা লিস্ট আমি জানি না কারণ আমাদের এখানে এটিআই এর ডিস্ট্রিবিউটার নেই কাছাকাছি আমার পরিচিত সেই জন্য এর ব্যাপারে আমি অতটা ইনফরমেশন দিতে পারছি না আপনারা যারা এটিআই কাউন্টার রয়েছে সেখানে গেলে জানকারি নিতে পারবেন তবে এটিআইর বারোশো যেটা বেশি ওয়াটের মানে হাজার ওয়াটের থেকে একটু বেশি বারোশো যেখানে আঠেরো কুড়িটা চং বাজে শুনেছি তো এটিআইর এই বারোশো বারোশো এক বারোশো দুই এই কয়েকটা মডেল কিন্তু চলে এরপরে আসি এমপ্রো তো এমপ্রোর যেহেতু আমাদের একজন ডিস্ট্রিবিউটার দাদা রয়েছেন নঙলে পল্লভ ভাই তো পল্লভ ভাইয়ের কাছ থেকে আমি ফোন করে এই ইনফরমেশনটা পেয়েছি যে এমপ্রোর যে মডেলগুলো চলে চং বাজানোর জন্য দেখুন কী কী ডিআরএস একশো কুড়ি এটা একটা মডেল একশো কুড়ি ওয়াটের এটা এটার দাম আছে অ্যাপ্রক্স বারো হাজার টাকা দেখুন দামগুলো কিন্তু আমি যেটা বলছি সঠিক নয় আনুমানিক একটা আমি আইডিয়া দিচ্ছি আমাদেরকে তো বারো হাজার টাকার মধ্যে যদি আপনারা একশো কুড়ি একটা মেশিন কেনেন তাহলে এটাতে তিনটে থেকে চারটে চং আরামসে বাজবে হলো এরপর মডেল হচ্ছে ডিআরএস আড়াইশো এম টি এটা আড়াইশো ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার আউজার যেমন রয়েছে আড়াইশো এমপ্রো আড়াইশো রয়েছে এটা ষোলো হাজার টাকা সামথিং দাম আছে এটা তো আপনারা আটটা থেকে নটা কিন্তু চং বাজতে পারবেন ঠিক আছে এরপর ডিআরএস সাড়ে তিনশো এই মেশিনটা নাকি খুব ভালো পারফরমেন্স দিচ্ছে মানে আড়াইশোর থেকে সাড়ে তিনশোটা আমার নাকি দু তিনশো টাকার দাম বেশি তো আপনারা কিনলে কিন্তু ডিআরএস সাড়ে তিনশো ওয়াট এইটা কিনবেন এমপ্রোর এটাতে দাম আছে আপনার সতেরো টাকা ঠিক আছে তো সতেরো টাকা দিয়ে যদি আপনারা সাড়ে তিনশো এই মেশিনটা কেনেন এটাতে আপনারা চং বাজাতে পারবেন হিসাব করে বাজাবেন ধরুন ছটা হবে আটটা হলে ছ আশটা আটচল্লিশ ওই সাতটা কি আটটা কিন্তু আরামসে চলবে আর ডিআরএস পাঁচশো এটাতেও আপনার পাঁচশো ওয়াট অ্যাম্প্লিফায়ার এটাতে প্রায় পঁচিশ হাজার টাকার মতো দাম আছে ঠিক আছে তো ডিআরএস পাঁচশোতে আপনার বারোটা থেকে চোদ্দোটা চং কিন্তু আরামসে বাজবে এরপরে ডিআরএস বারোশো এই মেশিনটা দাদা বললো খুব ভালো প্রায় তিরিশ হাজার টাকার কাছাকাছি দাম আছে তো এই ডিআরএস বারোশো এমপ্রোর যে অ্যাম্প্লিফায়ারটা এটা হচ্ছে বারোশো ওয়াট অ্যাম্প্লিফায়ার আর এটা থেকে যেটা বললো মিনিমাম বাইশ তেইশটা চং খুব ভালোভাবে বাঁচবে লংয়েও বাইশ তেইশটা চং কিন্তু ভালো হয়ে বাজবে আউজা মেশিন যদি কেনেন সবথেকে বেস্ট আমি বলবো এর জন্য তাহলে কোন মেশিনটা এর জন্য বা র্যাক চালানোর জন্য সবথেকে বেস্ট কিন্তু আউজা মেশিন এক নম্বরে আমি রেফার করব। আচ্ছা কেন বলছি দেখুন আউজার একটা আড়াইশো মেশিন আগে যা দাম ছিল এখন দাম অনেক বেড়ে গেছে প্লাস আগের পুরনো মেশিনগুলোই আউজা আড়াইশো মেশিনে আটটা চং মানে বাজারে যেত সর্বোচ্চ ছটা চং আরামসে বাজত জোরে কিন্তু এখন এর আড়াইশোগুলো ছটা বাজাতে পারে না চারটে কি পাঁচটা ভালোভাবে চলে ছটা দিলে প্রচুর হিট হয়ে যায় তো এই প্রবলেমগুলো আসছে তো পুরোনো মেশিন যদি আউজার থাকে তার পারফরমেন্স অনেক রেজাল্ট ভালো ছিল এখন কিন্তু অনেক কম আছে তো আউজার মেশিন সাপোজ ধরুন কমের মধ্যে সাপোজ ধরুন একটা কেউ পাঁচশোর মেশিন কিনবে তো আউজার পাঁচশোর দাম সেখানে আছে আঠাশ হাজার স্টেঞ্জারের পাঁচশোর দাম আছে ষোলো হাজার টাকা আর এমপ্রোর একটা পাঁচশো মেশিনের দাম আছে পঁচিশ হাজার টাকা তার মানে বুঝতে পারছেন যে আউজার দামটা কত বেশি তবে দাম যেমন বেশি আর কাজটাও কিন্তু সেরকম আছে ঠিক আছে আবার আউজার যদি হাজারের একটা মেশিন যার দাম হচ্ছে ছচল্লিশ হাজার টাকা বুঝতে পারছেন একটা আউজা হাজার মেশিনের দাম কত তো আমরা দেখে নিই যে সে গায়ে সব আউজা হাজারের মেশিন লাঠিয়ে দিয়েছে কত দাম বুঝতে পারছেন এক একটা মেশিন পঁয়তাল্লিশ ছচল্লিশ হাজার টাকা করে দাম আছে আউজার তো আউজার একটা হাজারের মেশিন যেখানে ছচল্লিশ ষাট টাকা দাম সেখানে স্টেঞ্জারে হাজারের দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা প্রায় হাফ দাম আর এমপ্রোর একটা হাজার আমি বারোশো ধরছি বারোশো দাম হচ্ছে তিরিশ হাজার টাকা মানে থেকে কম দামের মধ্যে যদি মেশিন কিনতে চান তাহলে স্ট্রেঞ্জার আমি আগেও বলেছি এখনই বলেছি গরিবের মেশিন তো স্ট্রেঞ্জারের মেশিনের দাম কম পারফরমেন্স ভালো আউজা মেশিনের দাম বেশি পারফরমেন্সও বেশি আর এমপ্রো আসছে মার্কেটে এদের সঙ্গে পাঙ্গা নেবার জন্য তো চলুন আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা দুটো চং বাজালে কী মেশিন কিনবেন দশটা চং বাজালে কী মেশিন কিনবেন আর কুড়িটা চং যদি একসাথে বাজাতে চান তাহলে কি মেশিন কিনবেন তো আশা করি আইডিয়াটা বন্ধুদেরকে দিতে পেরেছি তো আমার অনেক ছোট ভাইরা বন্ধুরা আমাকে ফোন করে যে দাদা কোন মেশিনটা চংয়ের জন্য বেস্ট হবে তো এই হচ্ছে লিস্ট আশা করি একটা আইডিয়া পেয়েছেন তো চলুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পরে ভিডিওতে যুক্ত থাকবেন